সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে 21 জুলাই শহীদ দিবসের জন্য এক কর্মী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবারের এই কর্মী সভায় পার্থবাবু 21 জুলাইয়ের শহীদ দিবসকে সফল করা ছাড়াও সংগঠনকে মজবুত করার আহ্বান জানান কর্মীদের কাছে। আমি অত্যন্ত ব্যথিত যে যাদের সঙ্গে আমি কথা বলে সিম্বল দিতে চেয়েছিলাম তাদের অনেককেই স্থানীয় প্রতিনিধিরা সিম্বলটা পৌঁছে দেন না। অনেক ক্ষেত্রেই নিজেরা নির্বাচিত প্রতিনিধিদের যোগ্যতা বিচার করেও তাদেরকে দূরে সরে রেখেছেন। ভাবকানা এমন যে আপনি কাঠি দাঁড় করালেও জিতবেন, কিন্তু দেখা গেল কাঠি কেন আপনি অশ্বত্থ গাছ দাঁড় করিয়েও জেতাতে পারেননি, কেন তার তাকে যে এই যেভাবে অঞ্চলের মানুষরা দেখেছে আপনারা সেটাকে ধর্তব্যের মধ্যে আনেননি। আজই আমি বলে গেলাম বুথ স্তর থেকে ওই কমিটি প্রত্যেকটা কমিটি পারলে দুদিন আমি এখানে থাকবো। আমি একেবারে বুথ স্তর থেকে দেখতে চাই যে কে আমাদের প্রতিনিধি। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এবং দলের কর্মকর্তাদের নিয়ে বসেছিলাম 21 জুলাই। আমাদের যে শহীদ তর্পণ ধর্মতলায়, যাতে তারা 11টা আরম্ভ তারা যাতে পৌঁছাতে পারে এবং যত বেশি সংখ্যক সমর্থক কর্মী সমানুদ্রাহীদের নিয়ে তারা যেন পৌঁছায়, এবং অপরদিকে সংগঠন আরও মজবুত করবার জন্য আত্মসমীক্ষা করে কোথায় কোথায় আরও মজবুতি দরকার সেই নিয়ে নিজেদের মধ্যে আরও আলোচনা করতে হবে।